ভিডিও থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে আমাদের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। আজকে আমরা ভয়েস চেঞ্জ সলভ করব, কিন্তু সেটা করব ট্রিক্সের মাধ্যমে, কিছু শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে। এবার এই শর্ট ট্রিক্সের মাধ্যমে ভয়েস চেঞ্জ করানোর উদ্দেশ্য এটাই, আমরা তো ভয়েস চেঞ্জের নিয়মগুলো ছোটোবেলা থেকেই জেনে আসি, কিন্তু আমাদের কিন্তু বেশিরভাগেরই যখন আমরা পরীক্ষা দিতে যাই আমাদের নিয়মগুলো কিন্তু মাথায় থাকে না। তাই সেই অবস্থায় পরীক্ষার মুহূর্তে যখন নিয়মগুলো মাথায় থাকবে না, তখন কীভাবে, কোন উপায়ে, কোন ট্রিকগুলো অ্যাপ্লাই করে একদম সেকেন্ডের মধ্যে কম সময়ে আমরা ভয়েস চেঞ্জের উত্তরটা বের করে ফেলতে পারবো, সেটাই কিন্তু আজকের ভিডিও শেখানোর আমার মূল উদ্দেশ্য। বোঝা গেছে? তাহলে চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিচ্ছি। আমি এটুকু তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আজকের ক্লাসটা যদি তুমি পুরো দেখো, এরপর থেকে না ভয়েস চেঞ্জের নিয়ম মুখস্থ করতে তোমার আর ইচ্ছা করবে না। কেন ইচ্ছা করবে না? কারণ সেকেন্ডের মধ্যেই তো আমরা উত্তরটা বের করে ফেলতে পারছি উত্তরগুলো। আর আজকের ক্লাসে আমি যেরকম পিএসসি ক্লার্কশিপের প্রশ্ন নিয়েছি, বিগত বছরে আসা প্রশ্ন, ঠিক সেরকমই আগামী পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় যে নিয়মগুলো থেকে প্রশ্ন দিতে পারে সেই নিয়মের ওপর প্রিভিয়াস ইয়ারে অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে আমি কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলো এই একটা ভিডিওর মধ্যে নিয়ে এসেছি। তার মানে তোমরা যেরকম ট্রিক্সটা শিখে নিতে পারছো, তোমরা কিন্তু এই ক্লাস থেকে প্র্যাকটিসটাও করে নিতে পারছো, অর্থাৎ দুটো, মানে টু ইন ওয়ান ক্লাস এটাকে বলতে পারো। এখানে ট্রিক্সও শিখতে পারছো এবং ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারছো বিভিন্ন আমাদের প্রিভিয়াস ইয়ার কিন্তু কোশ্চেনে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি ক্লাস। তা প্রথমে যেটা প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2019 আসা প্রশ্ন, বলেছে দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। এইবারে আমাদের প্রথম ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব, প্রথম ট্রিকটা সেটা কি, যখনই দেখবে যে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে, তখনই আমরা প্যাসিভ ভয়েসে কী খুঁজব, প্যাসিভ ভয়েসে খুঁজব এই বিং শব্দটা, BEING, বিং, এই শব্দটা খুঁজব। এবার এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র অপশান সিতে এই বিং শব্দটা রয়েছে, তার মানে অপশান সিতে যেটা রয়েছে কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, সেটাই হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট অপশান। এবার দেখো তোমরাই নিজেরাই দেখো যে ঠিক কয়েক সেকেন্ড কিন্তু আমার সময় লাগলো উত্তরটা বের করতে, আমার কিন্তু অনেকটা সময় বেঁচে গেল, যেটা কিন্তু পরীক্ষায় আমাকে প্রচণ্ড রকমভাবে হেল্প করবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য চিলড্রেন আর ডুইং হার্ড ওয়ার্ক। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি ডুইং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে, এখানে আমরা অ্যাপ্লাই করব ট্রিক্সটা। অ্যাপ্লাই করলাম, বিং কথাটা খুঁজলাম, খুঁজে দেখতে পেলাম যে দুটো জায়গায় বিং রয়েছে, দুটো জায়গায় বিং রয়েছে। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা অ্যাপ্লাই করব আমাদের ট্রিক নাম্বার টু, যেখানে যখনই ভয়েস চেঞ্জ দেখবে সেখানে কিন্তু ভয়েস চেঞ্জে কোনো রকম কোনো টেন্সের পরিবর্তন হয় না। কীরকম, এইখানে আর রয়েছে, এটা রয়েছে আমার প্রেজেন্ট টেন্সে আমরা জানি, ঠিক আছে। প্যাসিভ ভয়েসে যখন চেঞ্জ করবো সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সই থাকবে, টেন্স কোনো রকম পরিবর্তন হবে না। যেমন এইখানে টেন্সের পরিবর্তন হয়নি, এখানে আর এর বদলে ইজ হয়েছে, কিন্তু এটাও প্রেজেন্ট টেন্স, কিন্তু এই যে ওয়াজটা, ওয়াজটা হয়ে যাবে আমাদের পাস্ট টেন্স। তাহলে অপশান ডিটা আমরা বাদ দেব, অপশান ডিটা আমাদের কারেক্ট অপশান হবে না, কারেক্ট অপশান হবে অপশান এ, হার্ড ওয়ার্ক ইজ বিং ডান বাই দি চিলড্রেন, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অপশান। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। বলো কোনটা অ্যান্সার হবে, বলো তোমরা কোনটা অ্যান্সার হবে চারটে অপশানের মধ্যে। এখানে আই অ্যাম ট্রেনিং, ট্রেনিং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। এবার বিং খুঁজব, আমরা কি খুঁজব, বিং খুঁজব, বিং খুঁজে পেলাম, কিন্তু একই দেখলাম দুটো জায়গায় বিং রয়েছে, দুটো জায়গায় বিং রয়েছে, একটা ইজ বিং, এটা হচ্ছে ওয়্যার বিং, একটা হচ্ছে ইজ বিং, একটা হচ্ছে ওয়্যার বিং। তাহলে কোনটা হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান, অবশ্যই অপশান নাম্বার ডি। কেন অপশান নাম্বার ডি হলো, ট্রিক্স নম্বর টু অ্যাপ্লাই করলাম, এক নম্বর ট্রিক তো প্রথমে অ্যাপ্লাই করেছিলাম, বিং খুঁজলাম, দুটো জায়গায় বিং রয়েছে, এবার ট্রিক নম্বর টু, দু নম্বর ট্রিক অ্যাপ্লাই করে জানলাম যে এইখানে অ্যাম রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স, অর্থাৎ আমাদের যে উত্তরটা হবে সেটাও হবে কিন্তু প্রেজেন্ট টেন্স, পাস্ট হবে না। তাহলে এখানে দেখলাম যে ওয়্যার রয়েছে, ওয়্যারটা কিন্তু প্রেজেন্ট টেন্সে ইউজ হয় না, ইউজ হয় পাস্ট টেন্সে। তাহলে অপশান ডি হয়ে গেল আমাদের এখানে কারেক্ট অপশান, অপশান ডি হয়ে গেল কারেক্ট অপশান। নেক্সট
She is making a beautiful beaded curtain. She is making a beautiful beaded curtain. তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন, কিরকমভাবে আমরা অ্যাপ্লাই করবো, এটা তোমরা আমাকে HW তোমাদের থাকবে ছোট্ট করে দিলাম, তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে এটা যে এটার কারেক্ট অপশানটা কোনটা হবে, কারণ আমি কিন্তু ট্রিক্স তোমাদেরকে ইতিমধ্যেই শিখিয়ে দিয়েছি। নেক্সট, দ্য মিল ইজ বিং প্রিপেয়ার্ড বাই দি শেফ। তো সবসময় যে তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে দেবে সেরকম তো নয়, আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভও দিতে পারে, কিন্তু আমরা যে ট্রিক্সটা শিখে গেলাম তো সেইখানে আমরা দেখতে পেলাম যে এইখানে ইজ রয়েছে, এটা রয়েছে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, এবং বিং রয়েছে, তার মানে আমাকে যেটা খুঁজতে হবে যে কারেক্ট অপশানটা সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্স হতে হবে, ঠিক আছে, এবং তার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকতে হবে। তাহলে আমি দেখলাম যে এখানে উইল, ডিড ওয়াজ তো কোনোটাই হবে না, কারণ এই দুটোই হচ্ছে পাস্ট, এই দুটো প্রথমেই বাদ। উইলটা কেন হবে না, কারণ এর সঙ্গে ভার্বের যে ফর্মটা রয়েছে তার সঙ্গে আইএনজি যুক্ত নেই, দেখো এই ট্রিক দুটো অ্যাপ্লাই করে কিন্তু আমরা অপশান এ আমাদের কারেক্ট অপশান পেয়ে গেলাম। দ্য শেফ ইজ প্রিপেয়ারিং দ্য মিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য কার ওয়াজ বিং ওয়াশড বাই মি, ঠিক আছে, তাই এখানে আমি দেখলাম যে বিং রয়েছে ভার্বের সঙ্গে, তো আইএনজি যুক্ত করতেই হবে, কিন্তু এখানে ওয়াজ রয়েছে পাস্ট, তার মানে আমাকে এমন একটা অপশন খুঁজতে হবে যেখানে কিনা রয়েছে পাস্ট। তাহলে আমি এখানে দেখলাম যে আই হ্যাড বিন, হ্যাড কোথা থেকে এলো, হ্যাড তো আমার যদি হ্যাড বা হ্যাজ যদি আমাদের অপশানে না থাকে, মানে আমাদের বাক্যের মধ্যে না থাকে, তাহলে তো এখানেও হবে না, অতিরিক্ত কোনো কিছু দরকার নেই। আর এখানে ডিড রয়েছে কিন্তু ডিড তো হবে না, আই এর পরে ডিড হবে না, তাহলে কি হবে, অপশান বি হয়ে যাবে কারেক্ট অপশান, আই ওয়াজ ওয়াশিং দ্য কার। এখানে পাস্ট টেন্সও রয়েছে এবং ভার্বের আইএনজি ফর্মও রয়েছে, দুটো যে আমরা ট্রিক শিখেছি সেই দুটো ট্রিক্সই কিন্তু আমাদের কাজে লেগে যাচ্ছে এখানে। তার মানে আমরা যে যে দুটো ট্রিক শিখলাম সেই দুটো ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু আমরা, দেখো এতগুলো কোয়েশ্চেন কিন্তু কিছু মানে কিছু সেকেন্ডের মধ্যে, কম সময়ের মধ্যে আমরা করে নিতে পারছি প্রতিটা কোয়েশ্চেনই। এফোর্টস আর বিং মেড বাই আস টু রিডিউস ক্রাউডিং ইন কোর সিটি এরিয়াস। তার মানে এই যে এত বড় কোয়েশ্চেনটা যদি তুমি পরীক্ষার সময় পুরোটা পড়তে চাও তাহলে কিন্তু তোমার সময় বেশি লাগবে, কিন্তু আমি যেরকমভাবে তোমাকে ট্রিক শিখিয়ে দিলাম সেই ট্রিকটা অ্যাপ্লাই করে কিন্তু তুমি সব আগেই দেখবে যে এখানে বিং রয়েছে এবং এইখানে আর রয়েছে, আর বিং মানে প্রেজেন্ট টেন্স এবং ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে, ঠিক আছে, প্রতিটাতেই, ঠিক আছে, ভার্বের সঙ্গে আইএনজি, উই আর মেকিং এফোর্টস, আচ্ছা মেড এটা প্রথমেই বাদ, উইল বি মেকিং, এখানেও মেকিং রয়েছে, এখানেও মেকিং রয়েছে, তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান, ঠিক আছে, এখানে ওয়্যার রয়েছে অর্থাৎ পাস্ট টেন্স হবে না, এটা প্রথমেই বাদ, উইল টুইল এখানে এক্সট্রা যুক্ত করেছে, আমাদের অত বোঝার দরকার নেই, আমরা দেখলাম যে এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে এবং এইখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে, এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান, উই আর মেকিং এফোর্টস টু রিডিউস ক্রাউডিং ইন কোর সিটি এরিয়াস, বোঝা গেল। হু ইজ ক্রিয়েটিং দিস মেস, তাহলে এই কোয়েশ্চেনটা করার আগে তোমাদের একটা ছোট্ট গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাই, তোমাদের যদি ক্লাস করতে করতে মনে হয় যে এই ধরনের ক্লাস আরও বেশি করে পেলে ভালো হতো, বা এই ধরনের স্ট্র্যাটেজি, ঠিক আছে, যে স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা পরীক্ষায় কম সময়ে উত্তর দিতে পারবো, বা এই যে ফুল যে গাইডেন্স যে জিনিসটা কীভাবে আমরা পিএসসি ক্লার্কশিপ বা অন্যান্য পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো, সেই গাইডেন্সটার জন্য কিন্তু আমাদের ইওর স্টাডি অ্যাপ রয়েছে তোমাদের জন্য। এই ইওর স্টাডি অ্যাপ তোমরা পেয়ে যাচ্ছ প্লে স্টোরে গিয়ে, সেখানে সার্চ করলে পেয়ে যাচ্ছ, অথবা এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো তোমরা। এবার তোমাদেরকে অ্যাপ ডাউনলোড করার কথা বলছি মানে তোমাদেরকে প্রথমেই ডাউনলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো রকম পয়সা করি দিতে হচ্ছে না, এটা প্রথমেই মাথায় ঢুকি, প্রথমে তোমাদের কাজ হচ্ছে অ্যাপটা ডাউনলোড করা, সেখানে গিয়ে আমাদের যে ফ্রি ক্লাসগুলো রয়েছে সেই ফ্রি ক্লাসগুলো দেখা, ফ্রি ক্লাসগুলো দেখে যদি তোমার পছন্দ হয়, প্রতিটা ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই ক্লাসগুলো আমার জন্য ভালো, আমি এই ক্লাসগুলো পড়ে উপকৃত হব, আমার পরীক্ষায় সাহায্য করবে, তাহলে আমাদের যে বিভিন্ন কোর্স ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে, ধরো আপকামিং রেলওয়ে ভ্যাকান্সির জন্য রেলওয়ের কোর্স,
ঠিক আছে, অথবা আমাদের যে WAPSC-র জন্য কম্বাইন কোর্স, সেখানে হয়তো বিশেষ অফার চলছে, তোমরা হয়তো ইতিমধ্যেই জানো অথবা জেনে গেছো, তোমরা সেটা পরে আরও ভালো করে জেনে নেবে। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ সেখানে, এছাড়া আমাদের SSC-র জন্য কোর্স, প্রাইমারি টেটের কোর্স, এছাড়াও ইন্ডিভিজুয়াল কোর্স, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে টপিকগুলো বা সাবজেক্টগুলো আমাদের পরীক্ষার জন্য দরকার হয় তার জন্য কিন্তু কোর্স রয়েছে। এর থেকে বেশি ডিটেলসে জানতে গেলে এই ভিডিওতে আর সময় নষ্ট করে লাভ নেই, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। এবার চলো আমরা এই ধরনের প্রশ্নগুলোতে কিন্তু এবার চলে যাই। এইবার ধরো এই যে প্রশ্নবোধক বাক্যটা দিল, এবার প্রশ্নবোধক বাক্য তোমার যদি নিয়ম মনে করতে যাও, আচ্ছা প্রশ্নবোধক বাক্য নিয়মটা যেন কী ছিল, সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষার সময় নষ্ট হতে থাকবে, ঠিক আছে, এক্সট্রা কিন্তু কেউ তোমাকে সময় দেবে না, এটা মাথায় রাখবে সব সময়। তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন হবে সেটা আমি কীরকমভাবে বার করবো, একই রকম এইখানে দেখলাম যে ইজ ক্রিয়েটিং, তার মানে বিং হতে হবে, অপশনে বিং থাকতে হবে, বিং কোথায় রয়েছে, ঠিক আছে, বিং অপশন এতে রয়েছে আর অপশন ডিতে রয়েছে, দুটো অপশানে রয়েছে, অপশান এ আর অপশান ডি, এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট অপশান হবে, এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট অপশান হবে, যখনই দেখবে যে কোয়েশ্চেনে এরকম কোনো কোয়েশ্চেন আছে। আচ্ছা এইখানে দেখো যে ইজটা এখানে রয়েছে, এখানেও রয়েছে প্রেজেন্ট ইজ, আর এইখানে কিন্তু কোনো রকম হেল্পিং ভার্ব নেই, কিন্তু আমরা জানি যখনই এরকম বিং থাকে তার সঙ্গে কিন্তু একটা ভার্ব থাকে, অ্যাম ইজ আর অথবা ওয়াজ ভার্ব থাকে, এটা কিন্তু আমরা দেখে এসেছি। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান, বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড, বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড। আচ্ছা এই যে আমরা উত্তরটা পেলাম, এবার এই উত্তরটা থেকে আমরা ট্রিক্স একটা ছোট্ট মতো বের করে নেবো নিজেদের মতো করে, ঠিক আছে, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, স্মার্ট ওয়ার্ক করবো আমরা, স্মার্ট ওয়ার্ক। যেমন ধরো এই যে যখনই কোনো সেন্টেন্স, সেটা যদি প্রশ্নবোধক বাক্য হয়, সেটা যদি হু দিয়ে শুরু হয়, তাহলে সেটা যখন আমরা প্যাসিভ করব সেটা হয়ে যাবে বাই হুম দিয়ে শুরু হবে, ঠিক আছে, সেটা বাই হুম দিয়ে শুরু হবে। এইখানে যেমন কিন্তু এই ট্রিক্সটা করার আমাদের কোনো দরকারই পড়লো না, দেখো এটা কিন্তু নিয়মের মধ্যে আছে কিন্তু আমরা নিয়মটা অ্যাপ্লাই করলাম না বা দরকারই পড়লো না, আমরা জাস্ট যে দুটো ট্রিক শিখেছিলাম সেই দুটো ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু করতে পারলাম। নেক্সট, হোয়াট আর ইউ বিং ডিস্টার্বড বাই, এইখানে কিন্তু একই প্রশ্ন দিয়েছে কিন্তু এখানে চেঞ্জ করে দিয়েছে, সেটাকে প্যাসিভে করে দিয়েছে, এটা ছিল অ্যাক্টিভে, ইজ তারপরে ভার্বের সঙ্গে ing, কিন্তু এটাই প্রশ্নবোধক বাক্যটা দিয়ে দিয়েছে আর ইউ বিং, ঠিক আছে, ভার্বের সঙ্গে ing। তা আমি দেখলাম এখানে আমাদের প্রেজেন্ট টেন্স রয়েছে, এখানে আমাদের বিং রয়েছে, তার মানে ভার্বের সঙ্গে ing কোথায় রয়েছে, দেখো ভার্বের সঙ্গে ing একমাত্র কিন্তু অপশান সিতেই রয়েছে, একমাত্র অপশান সিতেই রয়েছে, হোয়াট ইজ ডিস্টার্বিং ইউ, ঠিক আছে, হোয়াট আর ইউ বিং ডিস্টার্বড বাই, এটা হয়ে গেল হোয়াট ইজ ডিস্টার্বিং ইউ। তার মানে দেখো কোনো রকম নিয়ম আমাদের মাথায় রাখতে হচ্ছে না, আমরা কিন্তু জাস্ট এই ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু অবশ্যই আমরা পেয়ে যাচ্ছি আমাদের সঠিক উত্তরটা। চলো দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে, নেক্সট কোয়েশ্চেন বলেছে চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, এটাও PSC ক্লার্কশিপের প্রশ্ন, তবে এই কোয়েশ্চেনটা আমরা একটু পরে করছি, কেন পরে করবো সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। নেক্সট, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট, ঠিক আছে, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট, এটা অদ্ভুত রকমের একটা বাক্য, এটাও কিন্তু PSC ক্লার্কশিপে আসা প্রশ্ন। তোমাদের মনে হতে পারে যে এইখানে বাক্যটা এরকমভাবে ছেড়ে দিয়েছে কেন, ঠিক আছে, এইখানে বাক্যটা এরকমভাবে ছেড়ে দিয়েছে কেন, এখানে তো কোনো অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না বাক্যের মধ্যে, ঠিক আছে, এই ধরনের কিন্তু বাক্য দিয়ে দিতে পারে। তো এইগুলো আমরা কীরকমভাবে সলভ করব, এর জন্যই বলি যে নিয়ম মুখস্থ রাখার থেকেও ট্রিক্স অ্যাপ্লাই করাটা কিন্তু পরীক্ষার সময় বুদ্ধিমত্তার কাজ। তো এই ধরনের একটা কোয়েশ্চেন আমি যখন খুঁজতে গেলাম যে কীরকমভাবে এটাকে সলভ করব, আমি দেখতে পেলাম এরকম একটা কোয়েশ্চেন দিয়েছিল SSC CHSL, বলেছে আই লাফড অ্যাট দি ক্লাউন, এখানেও লাফড অ্যাট আছে, আমি দেখলাম যে এখানেও লাফড অ্যাট দিয়েছে, দ্য গার্ল ওয়াজ লাফড অ্যাট, তার মানে এটা থেকে আমি কি বুঝতে পারলাম, এটা রয়েছে প্যাসিভ থেকে অ্যাক্টিভে, তার মানে যদি আমার ওয়াজ অথবা ওয়্যার থাকে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম যুক্ত থাকে, তাহলে আমি যে অপশানটা খুঁজব, ঠিক আছে, আমি যে অপশানটা খুঁজব সেটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম হবে, অর্থাৎ পাস্ট ফর্ম কোথায় রয়েছে, পাস্ট ফর্ম রয়েছে একমাত্র এইখানে লাফড, ভার্বের পাস্ট ফর্ম ইডি যুক্ত রয়েছে, দে লাফড অ্যাট দি ক্রেজি গার্ল, দে লাফড
অ্যাট দি ক্রেজি গার্ল। এইখানে দেখো যে ব্যাপারটা রয়েছে, আই লাফড অ্যাট দি ক্লাউন, তাই যে যখনই লাফড থাকবে ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে, অর্থাৎ ভার্বের সঙ্গে ইডি যুক্ত থাকবে, মানে হচ্ছে পাস্ট ফর্ম, সেখানে কিন্তু আমাদের অবশ্যই আগে একটা ওয়াজ অথবা ওয়্যার আনতে হবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্মটা যুক্ত হবে। তো এইখানে দেখো যে অপশান এটা আমাদের কারেক্ট অপশান হবে, কেন ওয়াজ অথবা ওয়াজ হচ্ছে একমাত্র অপশান এ আর অপশান বিতে আছে এবং তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম যুক্ত রয়েছে এইখানে। এখানে কিন্তু আবার বিং যুক্ত করে দিয়েছি, এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না আমরা এইখানে, ঠিক আছে? তার মানে এইখানে আমাদের অপশান এটা হয়ে যাবে কারেক্ট অপশান, এখানে আমাদের অপশান এটা হয়ে যাবে কারেক্ট অপশান। তাহলে তাহলে এখানে আমরা সলভ করে নিতে পারলাম, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট, তার মানে এইখানে যদি আমাদের সাবজেক্ট কোথায় সাবজেক্ট অবজেক্ট বসে, কোথায় বসে না, বা কীরকমভাবে বসে, কীরকমভাবে চেঞ্জ হয়, অত নিয়ম যদি মনে রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের আর কারেক্ট অপশানটা খুঁজতে অনেক বেশি টাইম লেগে যাবে। তাহলে এইখানে আমরা কী শিখলাম, যদি ওয়াজ লাফড থাকে, ঠিক আছে, ওয়াজ থাকে, ওয়াজ অথবা ওয়্যার, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের সঙ্গে ইডি যুক্ত থাকে, তাহলে কিন্তু আমরা যেটা অপশানে খুঁজবো যে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে ইডি যুক্ত রয়েছে বা ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়েছে। নেক্সট, দ্য সিক্স ইয়ার চাইল্ড ওয়াজ নকড ডাউন বাই এ পাসিং ভেহিকেল। এই যে ওয়াজ নকড, তার মানে আমরা কী খুঁজবো, অপশানে কোথায় নকড রয়েছে, নকড ডাউন রয়েছে, ঠিক আছে, কোথায় নকড ডাউন রয়েছে। এই যে নকড ডাউন আমরা দেখতে পাচ্ছি, পাসিং ভেহিকেল নকড ডাউন এ সিক্স ইয়ার ওল্ড চাইল্ড, তাহলে অপশান এ সিক্স ইয়ার ওল্ড এখানে হবে, তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান এ, পাসিং ভেহিকেল নকড ডাউন এ সিক্স ইয়ার ওল্ড চাইল্ড। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি, বলেছে সুপারস্টিশনস আর স্টিল বিলিভড ইন, এখানে আর রয়েছে তারপরে বিলিভড রয়েছে, তাহলে এখানেও কি আমাদের ভার্বের আমরা সেকেন্ড ফর্ম খুঁজবো, অর্থাৎ ভার্বের সঙ্গে ইডি যুক্ত রয়েছে এরকম একটা ফর্ম কি খুঁজবো, না এরকম আমরা ফর্ম খুঁজবো না, কারণ এখানে আর রয়েছে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে যেটা খুঁজবো যে ভার্বের, ভার্বের সঙ্গে ভার্বটাই বসে যাবে শুধুমাত্র, তার সঙ্গে কোনো কিছু যুক্ত থাকবে না অথবা এস যুক্ত থাকবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ভার্বের সঙ্গে ইডি যুক্ত রয়েছে এটা হবে না, এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে এটা হবে না, এইখানে আবার এখানে শুধুমাত্র অপশান সি আর অপশান ডিতে দেখতে পাচ্ছি শুধুমাত্র ভার্বটা রয়েছে, কিন্তু অপশান সিতে ক্যান যুক্ত করেছে এক্সট্রা, তা আমরা জানি যে এক্সট্রা কোনো কিছু এখানে কিন্তু যুক্ত করা যাবে না, তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান, পিপল স্টিল বিলিভ ইন সুপারস্টিশনস, পিপল স্টিল বিলিভ ইন সুপারস্টিশনস, এটা হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান, বোঝা গেছে? তাহলে দেখো এবার যদি আমরা এই কোয়েশ্চেনটা সলভ করি, দ্য টিউটর টট রনি ম্যাথামেটিক্স ফর টু ইয়ার্স, রনি ওয়াজ টট, ঠিক আছে, তাহলে টিউটর টট রনি, তার মানে রনিটা প্রথমে আসবে, রনি ওয়াজ টট, রনি ওয়াজ টট, এ সি আর ডি তিনটেতে আছে, বিতে নেই, তাহলে বিটা বাদ। তাহলে এখানে টট, টিচ থেকে টট এসছে, তার মানে আমাদের পাস্ট ফর্ম খুঁজতে হবে, তিনটেতেই পাস্ট ফর্ম রয়েছে, ওয়াজ টট এখানেও রয়েছে, ওয়াজ টট এখানেও রয়েছে, ওয়াজ টট। তাহলে এইখানে রনি, দ্য টিউটর টট রনি ম্যাথমেটিক্স, দ্য রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স, এটা কিন্তু ফার্স্টে আসবে, তারপরে বাই দ্য টিউটর আসবে ফর টু ইয়ার্স, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান। এটা কিন্তু একটু এক্সেপশনাল, যার মধ্যে কিন্তু আমরা ট্রিক্সটা দেখলাম যে অ্যাপ্লাই ওরকমভাবে ডিরেক্টলি হচ্ছে না, ইনডাইরেক্টলি আমাদের ব্যবহার করতে হচ্ছে। নেক্সট, আচ্ছা, দ্য লাইব্রেরি বিল্ডিং ওয়াজ রিনোভেটেড ইন 2020, এখানে ওয়াজ রিনোভেটেড, তার মানে এটা প্যাসিভে রয়েছে, আমরা বুঝতে পাচ্ছি, তা অপশানে যেটা খুঁজবো এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম আমরা দেখতে পাচ্ছি যে অপশান সিতে রয়েছে পাস্ট ফর্ম রিনোভেটেড। তোমরা বলবে যে স্যার এখানেও তো রয়েছে রিনোভেটেড, কিন্তু এর আগে হ্যাড যুক্ত রয়েছে, হ্যাডের পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসে সবসময়, তার মানে এটা কিন্তু পারফেক্টে রয়েছে, এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম নয় ভার্বের থার্ড ফর্ম, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান, দে রেনোভেটেড দ্য লাইব্রেরি বিল্ডিং ইন 2020, দ্য রেনোভেটেড দ্য লাইব্রেরি বিল্ডিং ইন 2020। নেক্সট, দ্য ইনসিডেন্ট ওয়াজ ন্যারেটেড বাই সামবাডি টু নারেশ, দ্য ইনসিডেন্ট ওয়াজ ন্যারেটেড, তার মানে আমরা যে অপশানটা খুঁজবো সেখানে ভার্বের সঙ্গে মেন যে ভার্ব যে ন্যারেট, তার সঙ্গে ইডি যুক্ত থাকবে, ন্যারেটেড যুক্ত থাকবে, শুধুমাত্র ন্যারেটেড, অন্য কিছু না, তার মানে একমাত্র দেখতে পাচ্ছি যে অপশান বিতে সেটাই রয়েছে, এখানে আবার ওয়াজ ন্যারেটিং রয়েছে, ন্যারেটিং, ওয়াজ অ্যাবাউট টু ন্যারেট, উইল ন্যারেট, এই সমস্ত রয়েছে, তার সেগুলো আমরা বাদ দেবো, এক্সট্রা কোনো কিছু আমাদের লেখার দরকার নেই, সামবাডি ন্যারেটেড দ্য ইনসিডেন্ট টু নারে, সেটা হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান, ঠিক আছে। নেক্সট, পিগম্যালিয়ান ওয়াজ রিটেন বাই জিবি শ, ঠিক আছে, পিগম্যালিয়ান একটা বইয়ের নাম, ওয়াজ রিটেন, তার মানে আমরা এখানে যে মেন ভার্বটা আছে লেখা, রাইট,
তার পাস্ট ফর্মটা খুঁজবো। পাস্ট ফর্মটা কোথায় রয়েছে? এখানে রাইটিং রয়েছে, এটা হবে না। ওয়াজ রিটেন রয়েছে, এটা হবে না। শুধুমাত্র পাস্ট ফর্ম রয়েছে, একমাত্র রোট, শুধুমাত্র পাস্ট ফর্ম। দ্য পিগম্যালিয়ান রোট জিবি, আচ্ছা পিগম্যালিয়ান রোট জিবিশ রয়েছে, কিন্তু এটাও কারেক্ট অপশন হবে না, কারণ পিগম্যালিয়ান তো জিবিশকে লেখেনি, জিবিশ লিখেছিলেন রোট পিগম্যালিয়ান, জিবিশ রোট পিগম্যালিয়ান। এটা কিন্তু আমরা গুরুত্বপূর্ণ একটা ট্রিক সেখান থেকে শিখলাম, যে আমাদের কিন্তু যে ফোর্থ ট্রিক যদি কোনো সময় কাজে লাগে সেটা হচ্ছে কি, আমরা দেখে নেবো যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটা পরিবর্তন হয়েছে কি না। কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেনে কিন্তু তোমাকে সেরকমভাবেই দিয়ে দেবে, যে সবকটা কোয়েশ্চেনেই দেখা যাবে সাবজেক্ট অবজেক্টের জায়গায় পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের কিন্তু মেনলি বুঝতে হবে যে ভার্বের ফর্মগুলো দেখে। নেক্সট, ডন কুইসোট ওয়াজ রিটেন বাই মিগুয়েল সার্ভান্তেস। তো এটা আমি আর করছি না, এটা হচ্ছে তোমাদের HW। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কোনটা হয়ে যাবে এটার কারেক্ট অপশান, বোঝা গেছে? নেক্সট, ওয়্যার ইউ সেন্ট সামন্স বাই দ্য কোর্ট। এবার যখনই এরকম প্রশ্নগতক বাক্য আসে আমাদের কিন্তু মাথায় হাত পড়ে যায় যে এগুলো আবার কীরকমভাবে সলভ করবো রে বাবা, কীরকমভাবে সলভ করা যাবে এগুলো। ওয়্যার ইউ সেন্ট সামন্স বাই দ্য কোর্ট, না এত কিছু সলভ করবো কীরকমভাবে, কিছু দেখবোই না, ট্রিক শিখিয়ে দিয়েছি তোমাদেরকে। দেখো এখানে সেন্ট ভার্বের থার্ড ফর্ম এবং রয়েছে ওয়্যার পাস্ট ফর্ম, তার মানে আমরা যে বাক্যটা আমাদের কারেক্ট অপশন খুঁজবো সেই বাক্যটায় কিন্তু আমাদের মানে পাস্ট টেন্সটা খুঁজতে হবে, ঠিক আছে? পাস্ট টেন্সটা খুঁজতে হবে। তার মানে সেন্ডিং তো প্রথমেই বাদ, সেন্ডিং তো প্রথমেই বাদ, উইল বাদ, কারণ উইলটা হচ্ছে ফিউচার টেন্স, হ্যাজ বাদ, হ্যাজ হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে একমাত্র কী পড়ে থাকলো? একমাত্র পড়ে থাকলো হচ্ছে অপশন বি, ডিড দ্য কোর্ট সেন্ড ইউ সামন্স। তোমাদের মানে প্রশ্ন আসতে পারে এইখানে তো তাহলে সেন্ডের পাস্ট ফর্মটা আমরা সেন্ট ইউজ করলাম না, কেন ইউজ করলাম না? কারণ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যখন প্রশ্নবোধক বাক্য থাকে তো সেক্ষেত্রে যখন পাস্টের প্রশ্নবোধক বাক্য হয় তার আগে কিন্তু ডিড আসে। এই ডিড দেখে আমরা বুঝতে পারি যে এইটা কিন্তু রয়েছে প্রশ্নবোধক বাক্য, কিন্তু রয়েছে সিম্পল পাস্ট টেন্সে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে, বোঝা গেছে? তাহলে বাকিগুলো তো মানে যদি এই নিয়মটা নাও জানি তাহলে দেখো যে বাকি অপশানগুলো কিন্তু নিজে থেকে এলিমিনেট হয়ে গেল আমাদের। তাহলে এই যে অপশান এলিমিনেট, ট্রিক্স অ্যাপ্লাই করে অপশান এলিমিনেট করে কিন্তু আমাদের এরকমভাবে করতে হবে। নেক্সট, হু রোট দি রামায়ণা, হু রোট দি রামায়ণা। তো হু যখন থাকে তোমাদের কিন্তু ট্রিক্স শিখিয়ে দিয়েছি, হু যখন থাকে, হু যখন থাকে তখন আমরা কোন অপশানগুলোর দিকে তাকাবো, যেখানে এই যে বাই হুম কথাটা থাকবে, বাই হুম, বাই হুম। তাহলে অপশন বি আর অপশন ডিতে রয়েছে বাই হুম। তাহলে রোট রয়েছে, রোট হচ্ছে পাস্ট, তার মানে ওয়াজ অথবা ওয়্যার থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। বাই হুম ওয়াজ দ্য রামায়ণা রিটেন, এটা হয়ে যাবে কারেক্ট অপশন। ওয়াজ রিটেন রয়েছে, ওয়াজ রিটেন ফর্ম রয়েছে, এখানে আবার ওয়াজ তারপরে আবার রোড দিয়েছে, যেটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, যেটা কিন্তু ঠিক নয়। তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অপশান, ওয়াজ রিটেন, ওয়াজ রিটেন। নেক্সট, বাই হুম ওয়্যার ইউ পুশড ইন টু দ্য মাড, তার মানে এইখানে দেখো এটা অ্যাক্টিভে দিয়েছিল হু, এখানে আবার চেঞ্জ হয়ে গেল, প্যাসিভে দিয়ে দিল কোয়েশ্চেন মানে প্রশ্নবোধক বাক্যটাকে, সেখানে আবার বাই হুম করে দিল। তাহলে বাই হুম ওয়্যার ইউ পুশড ইন টু দ্য মাড, তাহলে এইখানে হু তো হবে কারেক্ট অপশান, হুম প্রথমেই বাদ। ওয়্যার পুশড তার মানে পাস্ট, এবং এইখানে শুধুমাত্র ভার্বের সেকেন্ড ফর্ম আমরা খুঁজবো কোথায় রয়েছে, এখানে ওয়াজ পুশড, এখানেও এটাও কাটা, হ্যাজ পুশড, এটাও কাটা, অপশান সি হবে কারেক্ট অপশান, হু পুশড ইউ ইন টু দ্য মাড, এটা হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান। তার মানে তোমরা বুঝতে পারছো যে ট্রিক্স অ্যাপ্লাই করে শুধুমাত্র কিন্তু আমরা কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারছি। চলো দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এবার যখনই, আচ্ছা হু দেখলে তো বাই হুম, এটা আমাদের ফার্স্ট ট্রিক্স অ্যাপ্লাই করে নিলাম, বাই হুম অনুযায়ী অপশান বি আর অপশান ডি এই দুটো আমাদের কারেক্ট অপশান হবে, ঠিক আছে? বাই হুম এটাও আমাদের কারেক্ট অপশান হবে। তাহলে হ্যাজ যখনই দেখবে, ট্রিক্স নম্বর ফাইভ বলে দিই, হ্যাজ যখনই দেখবে তাহলে অপশানেও আমাদের খুঁজতে হবে কোথায় হ্যাজ অথবা হ্যাব রয়েছে, ঠিক আছে, কোথায় হ্যাজ অথবা হ্যাব রয়েছে, এবং দেখবে কোথায় বিন রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি আর দুটো মানে দুটোর মধ্যে বি আর ডি দুটোতেই বাই হুম রয়েছে, হ্যাজও রয়েছে, আবার বিনও রয়েছে। তাহলে কোনটা কারেক্ট অপশান হবে? এইখানে জাস্ট সাজানোর পার্থক্য জিনিসটা, এখানে হবে বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, দ্য ওয়ার্কটা কিন্তু এখানে মাঝে আনতে হবে, বাই হুম হ্যাজ বিন ডান দ্য ওয়ার্ক, এটা বসালে কিন্তু কোনো মানে দাঁড়াচ্ছে না জিনিসটার। নেক্সট,
Why has the chief minister sealed the Delhi borders? Why? ঠিক আছে, why has the chief ministers, ঠিক আছে, has sealed, আমি দেখলাম has sealed, তার মানে অপশন আমি has খুঁজবো, has কোথায় রয়েছে, এখানে has আছে, has নেই, ঠিক আছে, has অথবা have খুঁজবো, তাহলে এখানে where আছে, chief minister has been sealed, ঠিক আছে, তাহলে এইখানে have আছে, এইখানে has আছে, দুটো আমাদের কারেক্ট অপশন হতে পারে, দেখে নেবো কোনটা। Why have the Delhi borders been sealed by the chief minister, এটা হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন, কারণ ওই যে বলেছিলাম যখন দেখবে সব সেম হয়ে গেছে সেখানে দেখবে যে সাবজেক্ট এবং অবজেক্টটা চেঞ্জ হয়েছে কিনা ঠিক মতো, তাহলে এখানে চিফ মিনিস্টার ছিল সাবজেক্ট, সেটা হয়েছে আমাদের অবজেক্টে চলে গেছে, কারণ এখানে বাইয়ের পরে চিফ মিনিস্টার এই কথাটা বসেছে, আর আমাদের দিল্লি বর্ডার্স হয়ে গেছে আমাদের এখানে সাবজেক্ট, তাহলে পুরো জিনিসটা ঠিকঠাকভাবে উল্টে গেছে, সেই জন্য এটা হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। Why have the Delhi borders been sealed by the chief minister? Next, has the essay been completed by you? ঠিক আছে, এখানে has রয়েছে, তারপরে দেখলাম বিনও রয়েছে, তার মানে কমপ্লিটেড রয়েছে, তার মানে অ্যাক্টিভ হচ্ছিল এতক্ষণ, এখন দিয়ে দিয়েছে প্যাসিভে, এখন দিয়ে দিয়েছে জিনিসটা প্যাসিভে, তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? আমি দেখব যে অপশানে কোথায় বিনটা উঠে যাবে, কোথায় হ্যাজ অথবা হ্যাভ রয়েছে এবং তার সাথে কমপ্লিটেড রয়েছে, তার মানে বাকি অপশানগুলো দেখলাম যে ওয়েন রয়েছে, ওয়েন আবার উইল যুক্ত রয়েছে, এটা হবে না, ডিড রয়েছে, এটা হবে না, ঠিক আছে, উইল রয়েছে, এটাও হবে না, অপশন বি হয়ে যাবে একমাত্র কারেক্ট অপশন। হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য এসে, হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য এসে, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। নেক্সট, দার্জিলিং গ্রোস টি, ঠিক আছে, এই ধরনের বাক্যগুলো না একটু অন্যরকম টাইপের, এইগুলো একটু মানে বুঝে করতে হবে। দার্জিলিং গ্রোস টি, এখানে দার্জিলিং গ্রোস টি মানে দার্জিলিং তো একটা জায়গার নাম, দার্জিলিংয়ে চা মানে কি বলবো উৎপন্ন হয় বা চা চাষ করা হয়, কিন্তু দার্জিলিং নিজে কাজটা করে না, এই ধরনের বাক্যগুলোতে কিন্তু আমরা বাইয়ের ইউজ কোথায় দেখতে পারবো না। তাহলে টিটা প্রথমে আসবে, টিটা প্রথমে এসছে একমাত্র দেখতে পাচ্ছি, মানে সব কিছুতে এসছে, কিন্তু এখানে ইজ গ্রোন এখানে রয়েছে, অপশান এতে রয়েছে, লেট দ্য টি বি গ্রোন, বি আবার যুক্ত হয়েছে, লেট যুক্ত রয়েছে, অতিরিক্ত কোনো কিছু আমরা চাই না, এখানে বিং যুক্ত রয়েছে, যেটা হবে না, টি গ্রোজ ইন দার্জিলিং, ঠিক আছে, টি গ্রোজ ইন দার্জিলিং, তাহলে এইটা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করলে তো আমাদের ইজ অ্যামিজার যুক্ত করতে হয় এবং তার সঙ্গে ভার্ব থার্ড ফর্ম ইউজ হয়, তাহলে এটাও কিন্তু কারেক্ট অপশন হবে না, অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন, টি ইজ গ্রোন ইন দার্জিলিং, কি হয়ে যাবে, টি ইজ গ্রোন ইন দার্জিলিং, টি ইজ গ্রোন ইন দার্জিলিং, এটা হয়ে যাবে কারেক্ট অপশন। টি গ্রোজ ইন দার্জিলিং যদি করি তাহলে কিন্তু এটার কোনো চেঞ্জই হলো না, কোনো ভয়েস চেঞ্জ করার কোনো মানেই হলো না, কারণ ভয়েস চেঞ্জে হেল্পিং ভার্ব এবং তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। যেমন ধরো একই রকমের প্রশ্ন, অরেঞ্জ টেস্টেস শাওয়ার, এখানে অরেঞ্জ নিজে টেস্ট করছে না, ঠিক আছে, অরেঞ্জের টেস্টটাই হচ্ছে শাওয়ার, এখানে এটা কোন অ্যাডজেক্টিভ, এটা কিন্তু কোনো অবজেক্টই নেই বাক্যে, তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা কী করব, আমরা একটু অন্যভাবে ভয়েস চেঞ্জ করি, অরেঞ্জকে যখন টেস্ট করা হয় তখন সেটা কিন্তু মিষ্টি লাগে, তাহলে অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড বা হোয়েন টেস্টেড, তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অপশান, ঠিক আছে, অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড। নেক্সট, ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি, এ টু ক্লিন, ইউ নিড, এখানে মেন ভার্ব হচ্ছে টু ক্লিন, তাহলে এখানে প্যাসিভে যেটা খুঁজবো টু এর পরে একটা বি হবে এবং ভার্বের সঙ্গে থার্ড ফর্ম যুক্ত হবে, ক্লিনটা ক্লিন হয়ে যাবে, টু বি ক্লিনটা আমরা খুঁজবো, টু বি ক্লিন কোথায় রয়েছে, অপশান সিতে আর অপশান ডিতে, অপশান সিতে আমি দেখতে পাচ্ছি যে এখানে নিডের, ঠিক আছে, নিড কথাটাও কিন্তু এখানে চেঞ্জ করে দিয়েছে, এখানে ভার্বে থার্ড ফর্ম করে দিয়েছে, ঠিক আছে, নিড থেকে নিডেড করেছে, এটা কিন্তু চেঞ্জ হবে না, ইওর শুজ নিড টু বি ক্লিনড প্রপারলি, এটা হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান, ইওর শুজ নিড টু বি ক্লিনড প্রপারলি, ঠিক আছে, নিড, ঠিক আছে, মেক, এই ধরনের ভার্বগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব, যখন আমরা কোনো কাজ নিজে না করে করানোর দরকার বা করিয়ে নিতে হবে এরকম কিছু সেন্সে বোঝাই, সেক্ষেত্রে আমরা এই ধরনের ভার্বগুলো ব্যবহার করে থাকি। যাই হোক, প্লিজ গিভ মি এ বুক, যেই ধরনের বাক্য দেখবে যে কোনো রিকোয়েস্ট বা অর্ডার হচ্ছে সেখানে কিন্তু যদি অর্ডার হয় তাহলে কিন্তু ইউ আর অর্ডার্ড অথবা লেট এই কথাটি শুরু হতে পারে, ইউ আর অর্ডার দিয়েও শুরু হতে পারে, লেট দিয়েও শুরু হতে পারে, কিন্তু এইখানে প্লিজ গিভ মি এ বুক রিকোয়েস্ট করা হচ্ছে, তাহলে এক্ষেত্রে যেটা হবে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ বুক, তোমরা দেখেই বুঝতে পারছো এখানে রিকোয়েস্ট করা হচ্ছে কিন্তু,
অন্য কোনো জিনিস ইউজ করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ বুক। নেক্সট, হোল্ড দ্য রোপ ফার্মলি, এখানে কিন্তু কোনো রকম রিকোয়েস্ট নেই, শক্ত করে দড়িটা ধরো, তাহলে এক্ষেত্রে কিন্তু লেট দিয়ে শুরু হতে পারে, লেট দিয়ে না হলেও, তাহলে লেট দিয়ে না হলেও কিন্তু এখানে অর্ডার দিয়েও শুরু হতে পারতো, তাহলে লেট দ্য রোপ বি হোল্ড ফার্মলি, ফার্মলি হোল্ড ইউ, বি হোল্ড, ঠিক আছে। লেটের পরে একটা বি যুক্ত হবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, তাহলে এখানে লেটের পরে বি, ঠিক আছে, লেট দ্য রূপ বি দুটোতেই আছে, কিন্তু এইখানে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়নি প্যাসিভে, যেটা কিন্তু হবে না, সবসময় ভার্বের থার্ড ফর্ম আমরা ইউজ করবো প্যাসিভে। নেক্সট আমরা যদি দেখি, তাহলে লেট অর্পিত বি অ্যাপয়েন্টেড, যে যেটা বললাম, দেখো এখানে এটা প্যাসিভে রয়েছে, এটা অ্যাক্টিভে ছিল, এটা প্যাসিভে, লেট বি তারপরে অ্যাপয়েন্টেড ভার্বের থার্ড ফর্ম, দ্য মনিটর দিস টাইম, তাহলে কি হবে, সরাসরি ভার্বটা আমাদের আগে চলে আসবে, ভার্ব কোনটা, অ্যাপয়েন্ট অর্পিত দ্য মনিটর দিস টাইম, মানে এখানে একমাত্র অপশন সিতেই রয়েছে যেখানে অর্ডার বোঝাচ্ছে, অর্ডার রিকোয়েস্ট যে ধরনের বাক্যগুলো দিয়ে বোঝানো হয়, সে রিকোয়েস্টের বাক্যগুলো তো প্লিজ দিয়ে শুরু হয়, কিন্তু অর্ডারের বাক্যগুলো ডিরেক্ট ভার্ব দিয়ে শুরু হয়, তা ডিরেক্ট ভার্ব দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র অপশন সিতেই শুরু হচ্ছে, তাহলে অ্যাপয়েন্ট অর্পিত দ্য মনিটর দিস টাইম, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস, আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা কম সময়ের মধ্যে ভয়েস চেঞ্জের সঠিক উত্তরটা বের করে নিতে পারবো। তাহলে চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে, তোমাদের জন্য এরকমই আরও খুব সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসতে থাকবো তোমাদের কাছে। তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের আর কী কী ধরনের ক্লাস পেলে ভালো হয়। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।